আশা করি ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয়টি শুরু করব সেটা হলো ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞানের পার্ট টু এর যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তোমাদের পার্ট টু এর, সেই পার্ট টু এর প্রশ্নগুলো শুরু করব। তো দেখো, প্রথমে একের দাগের যে প্রশ্নটা দেওয়া রয়েছে, মাটির 6 ফুট ওপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন অর্থাৎ মুদ্রা একই সঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে। তো এটার উত্তরটাতে আমরা আসছি, তার আগে বলে নিই অবশ্যই ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখো, এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো খুব বড় বড় প্রশ্ন, সেগুলো আমি আলোচনা করে দেবো তোমাদের এবং নিশ্চয়ই তোমরা সেগুলোতে সঠিকভাবে বুঝতে পারবে। এবং প্লে লিস্টে তোমরা গেলে অন্যান্য সাবজেক্টের যে বিভিন্ন উত্তরগুলো করানো হয়েছে সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। তা আসো উত্তরটা দেখে নিই। তাহলে কয়েন কী কী নেওয়া হয়েছিল? 6 ফুট ওপর থেকে ফেলা হচ্ছিল একটি কয়েন এবং খাতার পাতা। কয়েনটি আগে মাটিতে পড়বে, কারণ সেটা কি তার ভরটা বেশি সবসময় ওজনে, তাহলে সেই জন্য কী হবে, এটা আগে মাটিতে পড়বে। কিন্তু কেন পড়বে এবার তার কারণটা আমরা জেনে নিই। দেখো, উভয় বস্তুর ক্ষেত্রফলের বিষয়টি প্রশ্নে উল্লেখিত নয়, সুতরাং বায়ুর বাধার বিষয়টি উপেক্ষিত। কেন এটা বলা হলো? দেখো, তোমরা যদি একটা চওড়া কোনো জিনিস যদি ওপর থেকে নিচে ফেলো তাহলে কী হবে, সেটা বায়ুতে বাধাপ্রাপ্ত হবে। আর যদি একটা ছোটো জিনিস ফেলো যার নাকি ক্ষেত্রফলটা কম তাহলে সে কিন্তু বায়ুতে বাধাপ্রাপ্ত কম হবে। ফলে কী হবে, যে বাধাপ্রাপ্ত কম হবে সে জোরে আসবে, নিচে নেমে আসবে, খুব স্পিডে নিচে নেমে আসবে। আর যেটা নাকি বাধাপ্রাপ্ত বেশি হবে সে স্পিডে নিচে নেমে আসতে কম পারবে না। যেরকম একটা প্যারাশুট যখন খুলে দেওয়া হয় তখন কী হয়, তার ক্ষেত্রফলটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে কী হয়, সে ধীরে 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 নিচে আসতে থাকে। কিন্তু প্যারাশুটে থাকা যে মানুষ, সে যখন নাকি প্যারাশুটটা খোলে না তখন কী হয়, সে খুব স্পিডে নিচে নামতে থাকে, কারণ তার ক্ষেত্রফলটা কম, বায়ুতে বাধা কম পাচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে এই লাইনটার কারণ, এটা উল্লেখ করার কারণ এটাই যে প্রশ্নটা তোমাদের যখন দেওয়া হয়েছে এখানে কিন্তু ক্ষেত্রফলের বিষয়টি উল্লেখ করা হয়নি, কিন্তু সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কে আগে পড়বে সেটা ডিসাইড করার জন্য। আসি আমাদের যা প্রশ্ন দেওয়া রয়েছে সেই অনুযায়ী তাহলে আমরা উত্তরটা এবার আলোচনা করি। দেখো, তাহলে কয়েনটির ভর কাগজ অপেক্ষা বেশি হবে বলে মুদ্রার বা কয়েনের ওপর পৃথিবীর অভিকর্ষ বল অনেক বেশি প্রযুক্ত হবে, কারণ ভর যার বেশি হবে তার উপরে অভিকর্ষ যে বলটা থাকে সেই টানটা অনেক বেশি হবে। ফলে কয়েনের ত্বরণও অপেক্ষাকৃত বেশি হওয়ায় কয়েনটি কাগজের পাতাটির আগে মাটিতে পড়বে। তার মানেটা কী হলো, যেহেতু ভরটা বেশি সে কারণে পৃথিবীর অভিকর্ষ বলটাও অনেক বেশি হবে এবং ত্বরণও অপেক্ষাকৃত বেশি হবে কাগজের কয়েনটির থেকে, সেই কারণে কাগজের কয়েনটির আগে কয়েনটি কিন্তু কাগজের পাতাটির আগে মাটিতে পড়বে। তো সুতরাং শুরু করছি তার পরের যে প্রশ্নের উত্তরটা রয়েছে সেই পরের প্রশ্নের উত্তরটা। দেখো, পরের প্রশ্নের উত্তরটাতে আমাদের যেটা বলা রয়েছে সেটা হলো, প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আছড়ানোর পর তা নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন তার ব্যাখ্যা দাও। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম অনেক রকমের প্রশ্ন তোমাদের কাছে আসতে পারে। পশমের কোনো কাপড়ে সেলুলয়েডের চিরুনি বা সেলুলয়েডের কোনো খেলনা বা কোনো লাঠি ডলা হলো সেক্ষেত্রেও একই উত্তর হবে। তোমরা এটা একটুখানি ভালো করে বুঝে নাও, যাতে এরকম ধরনের যে যে প্রশ্নগুলো তোমাদের কাছে আসবে সেগুলোর উত্তর একই রকম হবে, তোমরা যাতে করতে পারো। এবং আমি উত্তরটা এমনভাবে লিখেছি যাতে তোমরা অন্যান্য প্রশ্নের উত্তরগুলো এর থেকেই বানিয়ে দিতে পারবে, শুধু কয়েকটা জায়গায় এক লাইন চেঞ্জ করলেই হয়ে যাবে। প্রথমের এর ব্যাখ্যার কারণটা আমি লিখেছি, কারণটা তোমরা দেখে নাও। দেখো, দুটি বস্তুকে পরস্পর ঘর্ষণের ফলে একটি বস্তু থেকে ইলেকট্রন অপর বস্তুতে প্রবাহিত হয়। আমরা কি জানি ইলেকট্রনের যে বিন্যাসটা তোমরা নিশ্চয়ই জানো, আমি একটু সংক্ষেপে তোমাদের বলে দিই। দেখো, কেন্দ্র এটা যেটা থাকে সেটা কি থাকে, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে কি কি থাকে, নিউট্রন থাকে এবং প্রোটন থাকে। আর বাইরের যে কক্ষপথগুলো রয়েছে সেই কক্ষপথের মধ্যে কি অবস্থান করে, সেখানে সবসময় মাইনাস আয়ন অর্থাৎ ইলেকট্রনগুলো এরকমভাবে ঘুরতে থাকে বাইরের। এবার যদি সংঘর্ষ হয়, দুটো জিনিসের মধ্যে আমরা ঘষাঘষি করছি, তাহলে কী হবে, এই বাইরের যে ইলেকট্রন সেই বেরিয়ে যেতে পারবে কেন্দ্র থেকে, নিউক্লিয়াস থেকে তো আর নিউট্রন আর প্রোটন বেরিয়ে আসবে না, কী বেরিয়ে আসবে, ইলেকট্রন। তাহলে সেই কারণে দেখো, দুটো বস্তু পরস্পর ঘর্ষণের ফলে একটি বস্তু থেকে ইলেকট্রন অপর বস্তুতে প্রবাহিত হয়। যে বস্তু ইলেকট্রন বর্জন করে সেটা ধনাত্মক হয়ে যায়, প্লাস আয়ন হয়ে যায়, মানে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, অর্থাৎ মাইনাস ছেড়ে দিল। মাইনাস ছেড়ে দিলে কী হবে, এখানে প্রোটনের আধিক্য বেড়ে যাচ্ছে, তাহলে সেই জন্য ধনাত্মক হয়ে যাবে। এবং অপর বস্তুটি ওই ইলেকট্রন গ্রহণ করবে অর্থাৎ মাইনাস আয়নটা গ্রহণ করে নেবে, যেই মাইনাসটা গ্রহণ করবে সে কী হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে, সে ঋণাত্মক অর্থাৎ মাইনাস হয়ে যাবে, ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়। এবং পরবর্তী সময়ে দুটি বস্তু কাছাকাছি এলে বিপরীত জাতীয় আধানগ্রস্ত হওয়ার কারণে এরা কিন্তু আকর্ষণ করা শুরু করবে।
তাহলে পরস্পরকে আকর্ষণ করবে, কারণ হলো আমরা একটা তখন কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, আর একটা কি হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে দুটো বিপরীত আধানযুক্ত কণা যখনই কাছাকাছি আসে তখন কিন্তু একে অপরকে আকর্ষণ করে, সেই জন্য এটা বলা রয়েছে। এবার এটা হয়ে গেল তোমাদের কারণ যে ঘর্ষণের ফলে কি হচ্ছে ঘটছে অ্যাকচুয়ালি, এতটা পর্যন্ত সেটা হয়ে গেল। যেটা এইরকম ধরনের বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে এটা পুরোপুরাই লিখে দেবে তোমরা, ব্যাখ্যা হয়ে যাবে। এবার লাস্টে আমরা ওর সাথে জুড়ে দেবো যে বিষয়ে প্রশ্নটা আমাদের থাকবে, যখন যেটা ওদিকে উদাহরণ আমাদের দেওয়া থাকবে তখন সেটা জুড়ে দেবো। কি থাকবে? উপরিযুক্ত কারণ থেকে বোঝা যায় যে শীতকালে চুল আঁচড়ানোর সময় চিরুনি ও শুকনো চুলের মধ্যে আধানের আদান প্রদান ঘটে, অর্থাৎ প্লাস আয়ন এবং মাইনাস আয়ন যেটা থাকে সেই মাইনাস আয়নটা একজন ছেড়ে দেয় আর একজন নিয়ে নেয়, ফলে যে ছেড়ে দেয় সে প্লাস হয়ে যায় আর যে নিয়ে নেয় সে মাইনাস হয়ে যায়, তাহলে ঘটে। এবং পরে পরস্পরকে কাছাকাছি আনলে বিপরীত ধর্মী আদানযুক্ত হওয়ায় কাগজের টুকরোকে চিরুনি আকর্ষণ করে। তাহলে সেই কথাটাই কিন্তু শুধু এই উদাহরণের সাথে জুড়ে দিলেই তোমাদের উত্তর হয়ে গেল, সম্পূর্ণ উত্তর। তাহলে তোমরা এটা লিখে নাও ভিডিওটি পজ করে। এর পরের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটিতে আমি চলে আসছি। দেখো পরের প্রশ্নটা গ্যাসীয় চ্যাপ্টার থেকে তোমাদের দেওয়া রয়েছে, যে এখানে বলা রয়েছে গতীয় অবস্থা। গ্যাসীয় অবস্থায় অণুদের গতীয় অবস্থা সম্বন্ধে তুমি কি কি বলতে পারো সেটা জানতে চেয়েছে। দেখো এখানে মূলত তিনটি ধর্ম আমরা লিখি, যেটা প্রধানত দেখো গ্যাসের অণুগুলি পরস্পরের সঙ্গে পাত্রের দেওয়ালে সংঘর্ষ করে। গ্যাসের অণুগুলো কি? দেখো গ্যাসের যেরকম আচরণ হোক না কেন, গ্যাসটা সবসময় কী হয়, একটা আবদ্ধ জায়গায় চাপের মধ্যে থাকে, সুতরাং সেই ক্ষেত্রে কী হয়, এরা যে পাত্রের দেওয়ালে থাকে সেই পাত্রের দেওয়ালে সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। এবং গ্যাসের অণুগুলি, দ্বিতীয়টি হবে গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল, তাই সম্পূর্ণ এলোমেলোভাবে সরল রেখায় ঘুরে বেড়ায়। এরা সব সময় গতিশীল থাকে, কোনো সময় স্থির থাকে না, নিজেদের মধ্যে কিন্তু এরা সরল রেখায় ঘুরে বেড়াতে থাকে। এর পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হলো সংঘর্ষের ফলে অণুগুলি সমবেগে চলে। এরা কী হবে, যখন সংঘর্ষটা সম্পূর্ণ করছে তখন এরা সবসময় সমবেগে চলতে থাকে। আসি এর যে 4 নম্বর প্রশ্নটা রয়েছে সেই 4 নম্বরের প্রশ্নটাতে। দেখো 4 নম্বরের এই উত্তরটাতে আমাদের যেটা বলা রয়েছে, প্রাইমোরডিয়াল ইলেকট্রিক্যাল কি, এটা তোমাদের জীবনবিজ্ঞানের পাঠে চলে আসছে। ঠিক আছে, তোমাদের যেহেতু একসঙ্গেই বইটা রয়েছে তাহলে কিন্তু একসাথেই তোমাদের ওই জন্য প্রশ্নের উত্তরগুলো করতে হবে। প্রাইমোরডিয়াল ইলেকট্রিক্যাল কি, তো এই প্রাইমোরডিয়াল ইলেকট্রিক্যাল যেটা, সেটা হলো পরিণত উদ্ভিদ কোষে একটি বড় আকৃতির কোষ গহ্বর থাকে, ফলে সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াস কোষ পর্দার দিকে সরে গিয়ে একটা পাতলা স্তর তৈরি করে, তাকেই প্রাইমোরডিয়াল ইলেকট্রিক্যাল বলে। কি বলা হলো, উদ্ভিদ কোষে একটা বড় গহ্বর রয়েছে, কোষ গহ্বর, সেই কোষ গহ্বরের দিকে কি হয়, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সহ কোষ পর্দার দিকে, মানে কোষের যে নিউক্লিয়াসের গায়ের দিকে কোষ পর্দা যেখানে থাকে, কোষ পর্দার দিকে সরে গিয়ে একটা পাতলা স্তর তৈরি করে দেয়, তাকেই কিন্তু আমরা এই প্রাইমোরডিয়াল ইলেকট্রিক্যাল বলব। লাস্ট যে প্রশ্নটা তোমাদের জীবনবিজ্ঞানের থেকেই দেওয়া রয়েছে সেটা মানবদেহ সংক্রান্ত। দেখো মানবদেহ সংক্রান্ত এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হলো মানুষের লোহিত রক্তকণিকার আকার কী রকম। আমরা কী জানি মানুষের দেহে রক্তের একটি কণা কী, লোহিত রক্তকণিকা, তাছাড়াও সে রক্তকণিকা আছে, অণুচক্রিকা আছে। এখানে লোহিত রক্তকণিকার ব্যাপারে বলা হয়েছে, যেটা সাধারণত লৌহ অবস্থান বেশি থাকে এবং লাল রঙের হয়। তো দেখো উত্তরটা কী হবে, লোহিত রক্তকণিকার আকার মানুষের ক্ষেত্রে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। তো মানুষের ক্ষেত্রে গোল চাকতির মতো হয় এবং পাশ থেকে দেখতে দ্বি অবতল মনে হয় এটা। ঠিক আছে, তাহলে আমরা দুটো মেন জিনিস আমাদের এখানে, আকৃতিটা কি গোল চাকতির মতো এবং যদি পাশ থেকে দেখা হয় তাহলে দ্বি অবতল হয়। এবার 2 নম্বর যে একটা ভাগ ছিল সেটা হলো এই আকারের জন্য তার কী সুবিধা হয়, মানে এই আকারটা থাকার কারণে লোহিত রক্তকণিকার কী সুবিধা হয় মানবদেহে, সেটা আমরা এবারে জানব। দেখো লোহিত রক্তকণিকা অত্যন্ত নরম হওয়ায় স্বল্প চাপে আকৃতির পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ লোহিত রক্তকণিকার রক্তকণিকাটা কি খুবই নরম হওয়ার ফলে কি হয়, যখনই অল্প পরিমাণে চাপ পায় তার আকৃতিটা পরিবর্তন হয়ে যেতে পারে। এবং কি হয় দেখো, ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালিকার মধ্য দিয়ে অক্সিজেনের পরিবহন তথা যাতায়াতে সুবিধা হয়। অর্থাৎ দেখো রক্তনালিকা আমাদের যেগুলো থাকে সেগুলো তো সমান থাকে না সবসময়,
বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাস হয় এবং যখন খাবার পরিবহন হয় অনেক সময় অনেক জায়গায় জমে যেতে থাকে, জমে গিয়ে সেই জায়গায় কিন্তু রক্তনালিকা বন্ধ হয়ে থাকে। কিন্তু ধীরে ধীরে কি হয়, যখন নাকি এই অক্সিজেনের সরবরাহটা করতে থাকে লোহিত রক্তকণিকা সম পরিমাণে, তখন কি হয় সেগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে থাকে, বাইরে হয়। মানে দেখো এইখানের বেসটা অনেক কম, এখানের বেসটা অনেক বড়, আবার কম, আবার এখানে বড়। তাহলে যখন রক্তনালিকার মধ্য দিয়ে যাবে লোহিত রক্তকণিকাটা যাবে, লোহিত রক্তকণিকাটা তো কি নরম এবং সেটা কি যেরকম চাপ পায়, স্পিডটা থাকার কারণে যেরকম চাপ পায় সেরকম আকৃতির হতে থাকে। এখানে যখন ছোট হবে ছোট, আবার যখন চেপে যাবে তখন কি হবে, এই জিনিসটাই এইরকম একটা আকৃতির হয়ে বেরিয়ে যাবে এখান থেকে। ফলে কি হবে, অক্সিজেনের পরিবহনটা কোনো সময় বন্ধ হবে না, কারণ অক্সিজেনের পরিবহনটা ধরো এখানে এসে যদি বন্ধ হয়ে যায় তাহলে এই যে অংশটা এখানে রক্তের মধ্যে থেকে অক্সিজেন আর যেতে পারছে না, ফলে রক্ত জমাট বেঁধে এই জায়গাটায় কিন্তু একটা পিণ্ড মতো তৈরি হয়ে যাবে, তাই না? এখানে যে চামড়া রক্তকণি রয়েছে সেটাকে একটা পিণ্ড মতো তৈরি হয়ে যাবে। তাহলে সেটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কোনো স্থানে আটকাবে না। তাহলে সুতরাং কোনো স্থানে নির্দিষ্ট আকৃতির জন্য স্থির থাকতে হয় না, অর্থাৎ বিভিন্ন ব্যাসের রক্তনালিকার মধ্য দিয়ে অক্সিজেন পরিবহন তথা যাতায়াতে সুবিধা হয়, এটাই হলো প্রধান কারণ। লাস্ট যে তোমাদের জীবনবিজ্ঞানের পাঠে ছয়ের দাগের প্রশ্নের উত্তরটি রয়েছে সেটা আমরা এবার দেখে নিচ্ছি, লাস্ট প্রশ্নের উত্তরটি। তো দেখো লাস্ট প্রশ্নের উত্তরে বলা রয়েছে গলজি বস্তুর গঠন ও কাজ উল্লেখ করো। গলজি বস্তুটা কি সেটা আমরা প্রথমে জেনে নিই। দেখো গলজি বস্তু তিন প্রকার উপাদান দিয়ে গঠিত হয়। তিন প্রকার উপাদানটি কি, প্রথম উপাদানটি হলো সিস্টারিন। এই সিস্টারিনটা কি একক পর্দাবৃত্ত চ্যাপ্টা থলির মতো হয়। সিস্টারিনগুলো সংখ্যায় 3 থেকে 20 এবং এরা পরস্পর সমান্তরাল বিন্যস্ত থাকে, মানে সংখ্যায় 3 থেকে 20টি থাকে এবং পরস্পর সমান্তরালভাবে এরা বিন্যস্ত থাকে। তো এটা কি সিস্টারিনের কথা বলা রয়েছে। এর পরেরটা কি রয়েছে, ভ্যাকুয়ল, গোলাকার থলির মতো সিস্টারিনের কাছে অবস্থিত থাকে, অর্থাৎ এই সিস্টারিনের কাছে থাকে কিন্তু গোলাকার থলির মতো ছোট ছোট পিণ্ড হিসাবে এগুলো থাকে। লাস্ট যেটা রয়েছে সেটা হলো ভেসিকল। ভেসিকলটা কি, গলজি বস্তুর ছোট আকারের পর্দাবৃত্ত থলি, গলজি বস্তুর ভেতরে অবস্থান করে, ছোট আকারের পর্দাবৃত্ত, একটা পর্দাবৃত্ত থাকে এবং থলি একটা। এরা কি করে, সাধারণত খরণের কাজে যুক্ত থাকে, বিভিন্ন রকমের খরণ এরা করে। কি হয়, খরণের কোষের ভেতরে যে খরণগুলো হয় সেই কাজগুলো এরা মূলত সম্পন্ন করে। এবার এর সাথে আরও একটি প্রশ্ন তোমার ছিল কাজ উল্লেখ করে, তাহলে কাজটা আমরা জেনে নিয়ে পরে দেখো কাজ আমরা যেটা রয়েছে তিনটে কাজ আমরা প্রধানত লিখেছি, সেটা তিনটে কাজ আমরা লিখে নিই। প্রথমটা হলো কোষের খরণে, যেটা এক্ষুনি বলা হলো যে খরণে সাহায্য করে, কোষের খরণে প্রধান ভূমিকা নেয়। এটা কি করে, কোষের যে খরণ হয় তাতে প্রধান ভূমিকা এটা নেয়। দু নম্বর কি হবে, কোষে বিভিন্ন ধরনের খাদ্যবস্তুর সঞ্চয় ভাণ্ডার হিসাবে কাজ করে, অর্থাৎ যেহেতু এর মধ্যে গহ্বর থাকে এবং থলি অবস্থান করে, এরা কি করে বিভিন্ন ধরনের কোষে যে প্রয়োজনীয় খাদ্য রস বা খাদ্যের প্রয়োজন হয় সেগুলো সঞ্চয় ভাণ্ডার হিসাবে রেখে দেয় তারা। লাস্ট যেটা কাজ সেটা হলো পরিণত শুক্রাণুর অ্যাক্সোজোম গঠনে সাহায্য করে। অ্যাক্সোজোমটা কি, এদের সচল রাখে, অর্থাৎ শুক্রাণুকে সচল রাখার জন্য যে অ্যাক্সোজোম আছে সেই অ্যাক্সোজোম গঠনে কিন্তু এই গলজি বস্তু একটি ভূমিকা পালন করে। তাহলে তোমাদের এই বিভাগের যে পার্ট 2 এর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করা হয়ে গেল, তোমরা এগুলো ভিডিওটি পজ করে ডিটেলসে তোমরা পুরো প্রশ্নটা লিখে নাও, কারণ অনেকটাই বড় বড় প্রশ্ন দেওয়া ছিল এর মধ্যে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা জানাও, আমি নিশ্চয়ই তার উত্তরগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।